ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম প্রচণ্ডভাবে স্কিনে হাইড্রেশান কমে গেছিলো মানে একদমই হাইড্রেশন ছিল না আমি নিজেও বুঝতে পারছিলাম ক্রিম দিচ্ছিলাম আর অ্যাডসার্ট করে নিয়েছিল তো ওই জন্য ভাবলাম একটা শিড মাস্ক ইউজ করা যাক তো এই মাস্ক ইউজ করছি আর তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো না এটা তো হতে পারে না তাই জুডিওর একটা হাইড্রেশন শিড মাস্ক নিয়েছিলাম যেটা ফর্টি নাইন রুপিস ছিল আর সেখানের পেছনে সব ডিটেলসে দেওয়া ছিল কেনভাবে ইউজ করতে হবে কী করতে হবে বাট আমি এই পুরো ভিডিওটাতে শেয়ার করে দিয়েছি যে তোমরা কেরামভাবে এই শিট মাস্কটাকে ইউজ করবে সত্যি কথা বলতে যদি পেপারিংয়ের কথা বলো মানে যে মাস্কটা ছিল সেটা পাতলার মধ্যে ছিল বাট কাটিংটা একদমই ভালো ছিল না মানে আমার থেকে একটু যাদের ফেস বড় হবে তাদের মুখে তো আর আসবেই না আমার মুখেই ছোট হচ্ছিলো তো আমি যাই হোকভাবে অ্যাডজাস্ট করেছিলাম আর আইয়ের পজিশানগুলোও ভালোভাবে কাটা ছিল না তো তারপরে ইউজ করার পরে বেশি সিরাম আর প্যাকেটে এক্সিস্ট ছিল না অল্প যেইটুকানি ছিল সেটাই আমি হাতে আর গলাতে ইউজ করে নিয়েছিলাম আর কেরমভাবে ইউজ করতে হবে সেটাই আমি তোমাদের এই পুরো ভিডিওটাতে দেখিয়ে দিয়েছিলাম আর ফর্টি নাইন রুপিসে এর থেকে ভালো হাইড্রেশন আমি এক্সপেক্ট করি না কারণ এর থেকে বেশি কিছু আর হতে পারে না বাট সিরামটায় বেশ সিরামের যে ভাবটা ওই ভাবটাই ছিল না জল জল টাইপের ছিল আর স্মেলটা মোটামুটি ভালো ছিল আর দশ মিনিট পনেরো মিনিট হয়ে যাওয়ার পর এটাকে খুলে দিতে হবে আর পুরোই দেখো স্কিন মানে পেপারটা শুকিয়ে গেছে তো কতটাই আমার হাইড্রেশানের দর দরকার ছিল যাই হোক তো মোটামুটি ভালোই লেগেছে আমার তোমরা ফার্স্ট ট্রাই একবার করে দেখতে পারো আর যদি ভালো লাগে তাহলে অভিয়াসলি আমায় কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা